সকল ভাই বোনেরা, সিনিয়র লিডার থেকে জুনিয়র, এবং আমার সমস্ত সহকর্মী ভাই বোনেরা, আমার কর্মী বন্ধুরা প্রশান্ত, এবং আমাদের যে টিম কাজ করছেন সকলে, প্রেস মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের সমস্ত দলের সাংসদ, এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক নেতা সকলে, এছাড়াও সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জিরা সকলে এখানে আছেন। এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস একসাথে সবাই মিলে। সকাল থেকে এমএলএরা একটা কোর্স করেও এসছেন, এবং আমি চলে যাওয়ার পরে কিন্তু কেউ দয়া করে জায়গা ছাড়বেন না, কারণ যেহেতু ওয়েদার খুব ব্যাড, আমাকে একটার মধ্যে গিয়ে আমাকে ধরতে হবে হেলিকপ্টার, কারণ আমাকে মালদায় প্রোগ্রাম আছে, আমার পৌঁছতে হবে। এই তিন দিনে আমার জেলায় প্রোগ্রাম আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়, কাজে আমার দেরি হয়ে যাবে না, তো ওয়েদার খারাপ হয়ে যাবে, যাওয়া যাবে না, তাই আমাকে একটু আগে করে বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু আপনারা সমস্ত ভিডিও দেখে, সমস্ত কর্মসূচি নিয়ে মনে রাখবেন, এমএলএরা জেনেছেন কিন্তু কর্মীরা এখনও জানতে পারেননি ভালো করে, সেই ডিটেলসটা জানানো হবে। একটা দলের কর্মসূচি শুধু বক্তৃতা শোনা নয়, আগামী দিনের কি কর্মসূচিকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তাই কেউ এখানে ডিসিপ্লিন ওয়ার্কারের মতো মনে রাখবেন, সবাইকে বসে থাকতে হবে, কেউ জায়গা ছাড়বেন না। আমি প্রথমেই প্রণাম জানাই সর্বধর্ম সমন্বয়ে আমার সমস্ত ধর্মগুরুদের, যারা আজকে এখানে এসে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পার্শিক, বৌদ্ধ, পাঞ্জাবি থেকে শুরু করে জৈন থেকে শুরু করে তারা সকলে তাদের শান্তির বাণী আমাদের এখানে এসে তাদের জ্ঞাতার্থ করেছেন আমাদের সকলকে, আমরা সকলেই কৃতজ্ঞ। আমরা সংবিধান পাঠের মধ্যে দিয়ে আর একবার বলতে চাই, বাংলা চিরকালই ভারতবর্ষকে পথ দেখিয়ে এসছে। বাংলা যখনই কোনো ভারতবর্ষে অত্যাচার হয়েছে, দেশে কোনো কোনো রকম কোনো সংকট হয়েছে, সবচেয়ে প্রথম যে রাজ্যটি এগিয়ে এসে দেশের হাল ধরেছেন, রাজ্যের হাল ধরেছেন, এবং বাংলাকে মাথায় নিয়েই, বাংলার মাটিকে প্রণাম সালাম জানিয়েই বাংলা থেকে প্রতিবাদের তীব্র ভাষা তার ভাষার মধ্যে দিয়ে গঠিত করেছেন, নিজেরা ব্যথিত হয়েও, মর্মাহত হয়েও, মনে রাখবেন, কখনো পেছু হাটেনি, এগিয়ে গেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি প্রথমেই বলি, আজকে আমি দু একটি কথা বলবার আগে আমার মন কাঁদছে, আমাদের অনেকেরই হৃদয় কাঁদছে। আমরা গভীরভাবে শোকাহত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা ধিক্কার জানাই। গত কদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে, আমি মনে করি এটা একটা প্ল্যান্ড জেনোসাইড, গণহত্যা, পরে রং দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতায়, আমরা এটাকে ধিক্কার জানিয়ে আমি দু একটি কথা বলবার আগে, আসুন না এই পরিবারগুলোর অদেহ বিদেহী আত্মাগুলোকে এক মিনিটের জন্য আমরা আমাদের সমবেদনা জানাই। ওম শান্তি। কখনো কখনো হৃদয় কাঁদলেও শান্তি কথাটা শান্তির স্বার্থেই আমরা একবার নয় বারবার বলি,
এটাই আমাদের মাটির সবচেয়ে বড় গর্ব। আজকে আমরা এত কর্মী, এত মানুষ, এত ধর্মগুরু, এত সংবাদ মাধ্যম, আমরা সকলে একত্রিত হয়েছি। আমি একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আমাদের আরো নম্র হতে হবে, আরো বিনয়ী হতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে। আমাদের ভেতরে যদি কোনো রকম একটু অহংকার থাকে, অহংকারটাকে গুড়িয়ে 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 অহংকারটাকে মন থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে মনে রাখতে হবে, আমি যেন যতদিন আছি কিছু ভালো কাজ মানুষের জন্য করে যাই। এইভাবে নিজেদের গড়ে তুলুন, দেখবেন অহংকার হবে না। আজ আছি কাল নেই, কিসের জন্য আমাদের এত উদ্ধত্ত? আমরা যেন উদ্ধত্ত না করি, যা দেখছি আমরা চারিপাশে, যা দেখছি আমরা দিল্লির একটা সরকারের ভূমিকায়, আমরা যেন উদ্ধত্ত কখনো ওদের কাছ থেকে না শিখি, আমরা অহংকার না শিখি, আমরা যেন মানুষকে মানুষ বলে ভাবি, আমরা যেন গরিব মানুষকে কোলে টেনে নিই, আমরা যেন গরিব মানুষকে নিজের বাবা মা, নিজের ভাই বোন হিসেবে গ্রহণ করি, আমরা যেন বাংলার মাটিটা থেকে শিক্ষা দিতে পারি, এই বাংলা নম্রতার বাংলা, শুভ্রতার বাংলা, পবিত্রতার বাংলা, স্বচ্ছতার বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, নেতাজির বাংলা, সুভাষচন্দ্র বোসের বাংলা, গান্ধীজির আদর্শের বাংলা। মনে রাখবেন, এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের প্রতিষ্ঠাতা রাম ও কৃষ্ণ পরমহংস দেবের বাংলা। এই বাংলা অনেক মুনি ঋষিদের জন্ম দিয়েছে, এই বাংলা সারা বিশ্বে পৃথিবীর মানুষকে মানবতার কথা যখন বলবার জন্য ইউনাইটেড নেশনস বা লিগ অব নেশনস তৈরি হয়নি, এই বাংলার মুনি ঋষিরা বলেছিলেন শিণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ বিশ্বের মানুষকে মানব পুত্র বলে সম্বোধন করেছিলেন। এই বাংলার কিছু দায় আছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, মনে রাখবেন, আজ থেকে শপথ নিতে হবে। যে প্রোগ্রাম দল দিয়েছে, আগেও আপনারা করেছেন দিদিকে বলো প্রোগ্রাম, আজ থেকেও যে প্রোগ্রাম দিয়েছে মন দিয়ে করতে হবে, কিন্তু আজ থেকে শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত দেশ থেকে এই স্বৈরাচারী সরকারকে আমরা বিদায় দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম থেমে থাকবে না, আমাদের লড়াই থেমে থাকবে না। লড়বই আমরা, জিতবই। মনটাকে শক্তিশালী করুন, মনটাকে শক্ত করুন। মানুষের সাথে যখন মিশব একেবারে নরম, আর যখন আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব, তখন আমরা আইন কখনো হাতে তুলে নেব না, কিন্তু আমরা এর বিরুদ্ধে প্রচার করব, প্রোগ্রাম করব, লোককে বোঝাবো, এবং তাদের আমরা বিজেপির মতো ঘৃণা করতে শেখাবো না, আমরা ঘৃণাটাকে ভালোবাসায় আমরা পরিণত করব। এটা মাথায় রাখবেন, পারবেন করতে। ইলেকশন আসবে, চলে যাবে, কাউন্সিলর ইলেকশন আসবে, মিউনিসিপ্যালিটি ইলেকশন আসবে, পঞ্চায়েত ইলেকশন আসবে, এমএলএ ইলেকশন আসবে, লোকসভা ইলেকশন আসবে, রাজ্যসভা ইলেকশন আসবে, ইনস্টিটিউশনের ইলেকশন আসবে, কিন্তু মনে রাখবেন সব ইলেকশনই গণতন্ত্র ভিত্তিক। গণতন্ত্রকে শক্তিশালী যদি রোজ করেন, তাহলে শুধু নির্বাচন করবার সময়টা আপনাকে গণতন্ত্র শক্তিশালী করবার জন্য অত পরিশ্রম করবার প্রয়োজন হয় না। ডেইলি গণতন্ত্রটাকে শক্তিশালী করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, আপনারা যখন রাস্তায় নামেন, বিজেপি তখন গুটিয়ে যায়। আমি চাই না আপনারা আইন কেউ হাতে তুলে নিন, আমি বারবার বলবো, কারো বিরুদ্ধে রাগ থাকতে পারে, পুলিশকে বলুন, প্রশাসনের কাজ করবে, আমরা বিজেপি নই। গতকালও আমি লক্ষ্য করেছি কয়েকজনকে নিয়ে এসেছে, তারা কোথায় আছে,
কোথায় থাকে আমি জানি, আমরা আইডেন্টিফাই কিছু লোককে করেছি, অন্যায় অন্যায়, বেআইনি বেআইনি, যারা কলকাতায় দাঁড়িয়ে কালকে স্লোগান দিয়েছেন বিজেপির সভায়, দিল্লির ভাষায় বলতেও আমার লজ্জা করে, গুলি মারো, কে কাকে গুলি মারে, গুলি মারো যারা বলেছেন, ভাষাটা অন্যায়, ভাষাটা প্ররোচনামূলক, ভাষাটা দানবিক, ভাষাটা বেআইনি, তাই যারা বলেছেন তাদের প্রত্যেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে, ছেড়ে কথা বলা যাবে না। একজন অন্যায়কারীকে যদি ছেড়ে দেওয়া হয় পাঁচটা অন্যায়কারী বাড়বে। এটা কলকাতা, এটা দিল্লি নয় ভাই, এটা দিল্লি নয়, এটা বাংলা, বুক পেতে রক্ত দেবে বাংলা, কিন্তু গলি মেরে গদ্দার কো উড়া দো, কে গদ্দার তাকে জানতে হবে, কে গদ্দার, কারা গদ্দার সে তো মানুষ ঠিক করবে, আপনারা ঠিক করবার কে? এবং আমরা এতটাই এই জিনিসগুলোকে ঘৃণা করি, দাঙ্গাকে, এটা দাঙ্গা নয়। আমাকে অনেকে বলেছেন এটা পরিকল্পনা করে একটা গণহত্যা করা হয়েছে, ইটস এ প্ল্যান জেনোসাইড, পরে দাঙ্গার রূপ দিয়েছে। গতকালও চারটে বডি পাওয়া গেছে, প্রতিদিন নালা খুলছে আর লুকানো ডেড বডিগুলো বেরোচ্ছে, কেন হলো এরকম? আমাদের হাতে নয় শুধু স্টেট পুলিশ থাকে, দিল্লির সরকার তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, স্টেট তো দিল্লির পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সিআইএসএফ ছিল, দিল্লি সরকারের আন্ডারে আর্মি ছিল, এসএসবি ছিল, সব থাকা সত্ত্বেও কেন শিখ দাঙ্গার পর এত বড় দাঙ্গা দিল্লিতে সংগঠিত হলো, এবং বিজেপি এটা করবার পরেও কোনো ক্ষমা চাইল না? ক্ষমা চাওয়া তো দূরের কথা, নির্লজ্জের মতো ক্ষমা চাওয়া দূরের কথা, নির্লজ্জের মতো এখানে এসে বলছে আমায় দখল নিতে হবে। বুঝুন, যে জায়গাগুলো দখল নিয়েছে সেগুলোর 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে, দিল্লিতে পার্লামেন্টে 7টায় 7টা আসন জিতেছে, জিতে লোককে কি উপহার দিয়েছে? রক্ত আর দাঙ্গার আগুন। আসামে জিতেছে, কি উপহার দিয়েছে? দাঙ্গা রক্ত আগুন আর এনআরসির নামে হত্যা। ত্রিপুরায় জিতেছে, দেখে আসুন, কোনো মানুষের কথা বলবার অধিকার নেই, যান চলে যান উত্তরপ্রদেশে, দেখে আসুন, উত্তরপ্রদেশে একটা মানুষ ডায়েরি করতে পারে না, মেয়েরা অত্যাচারিত হয়ে কমপ্লেন করলে নয় তাকে পুড়িয়ে মারা হয়, নয় তার বাড়িতে কাউকে না কাউকে পুড়িয়ে মারা হয়, কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। আর বাংলায় বিচার হয়, বাংলায় ল অ্যান্ড অর্ডার নিয়ে যারা কথা বলে, দিল্লিতে এমপিরা আছেন, পার্লামেন্ট করবেন, বলবেন আগে মুখে লুকো প্লাস্টার লাগাতে। বাংলায় একটা রেপ কেসে আমি 3 দিনের ট্রায়াল করে আমি জাজমেন্ট করিয়ে দিয়েছিলাম, আপনারা বলুন এতগুলো মানুষ খুন হওয়ার পরেও কেন বিজেপির নেতা যিনি প্রভোকেশন করেছিলেন আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি, যিনি এই সমস্ত কথাগুলো বলেছিলেন, কেন হয়নি? আর কলকাতার রাস্তায় যারা স্লোগান দিয়েছিল, কাল রাতের মধ্যে আমি 3 জনকে গ্রেপ্তার করিয়েছি, তার কারণ কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, কাগজে ছবিগুলো আইডেন্টিফাই করে যদি কেউ চিনতে পারেন বা টিভিতে, পুলিশকে জানাবেন, দয়া করে নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার বলবার বারবার করে। কালকে এসে বলছেন ওনারা কি বলছেন, 200 সিট আমরা টার্গেট করব, 300 নয় কেন? 294টা তো বাংলায় সিট আছে, টার্গেট 200 সিট কেন, 294 নয় কেন? কারণ তৃণমূল কংগ্রেসের সিটগুলো টার্গেট করতে হবে, আর সিপিএম আর কংগ্রেসের সিটগুলোকে ছেড়ে রাখতে হবে, খেলা অত সহজ নয়। আপনারা টার্গেট না করলে কি হবে? আমরা তো
সবকটা সিটে সবকটা সিটি টার্গেট করব, এটা মাথায় রাখতে হবে। কংগ্রেস সিপিএমের ওই খেলাটা অনেক দিন হয়ে গেছে, ওরা নিজেরা এইভাবে ভোট ভাগাভাগি করে করে লোকসভা ইলেকশনে বিজেপিকে জিতিয়েছে। আর আমাদেরও অনেক দুর্বলতা ছিল নিশ্চয়ই, কেউ কেউ মনে রাখবেন দলের থেকেও নিজেকে বড় ভাববেন না কখনো, দল কিন্তু সবার আগে। এবং মনে রাখবেন যারা ভালো কাজ করবে দল তাকে মাথায় নিয়ে ঘুরবে, আর যে খারাপ কাজ করবে যতই আপনারা চেষ্টা করুন এই দলের লবি হয় না, আর এই দল কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। ভালো কাজ করলে তার টিকিট সিকিউরড, আর ভালো কাজ না করলে সে প্রথম থেকে ইনসিকিউরড, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা তৃণমূল কংগ্রেসের পুরনো এবং নতুন সবাইকে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। আমার কাছে এখনো খবর আছে কোন কোন জেলা নিজেদের ইচ্ছামতো পার্টি করছেন, এটা আমি করতে দেব না। যেমন মালদা তার মধ্যে একটা পড়ে, আমি মালদায় যাচ্ছি, আইদার ডিসিপ্লিন মেনে করবে, আর তা নাহলে যার যার ইচ্ছে অন্য দলে চলে যাবে, আমার দলে একটাই থাকবে জোড়া ফুল, কোন নেতা দলের থেকে বড় নয়, এটা মাথায় রাখতে হবে। দল যে কথা বলবে শুনতে হবে, তা নাহলে আমার প্রয়োজন নেই, আমি নতুন কর্মী তৈরি করে নেব, সে করবার ক্ষমতা আমার কাছে আছে। আর একটা কথা বলি, দলের যারা পুরনো কর্মী যারা আজও মান অভিমান করে বসে আছেন তাদের নিয়ে আসতে হবে। বারবার এই কথাটা আমি বলছি, এবার কিন্তু আর বলবো না। দরকার হলে জেলার নেতাদের বারবার বলা হয়েছে যে নেতা হবে জেলার, যে নেতা হবে যুবর, যে নেতা হবে এলাকার, যে নেতা হবে যে কোনো সংগঠনেরই হোক, তার কাছে সবাই সমান থাকবে, তার নিজস্ব কোনো দল থাকবে না, দল একটাই জোড়া ফুল, দল একটাই জোড়া ফুল। কাকে আমি পছন্দ করলাম, কে আমার আনুগত্য মানলো, এটা আমাদের দলের পরিচয় নয়। আমি এখনো মনে করি আমাদের দলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবচেয়ে বড় সম্পদ, নেতারা নয়, এটা মাথায় রাখবেন, এটা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি। আজকে আমি একটা চেয়ার পেয়ে গেলাম, অন্যদের ভুলে গেলাম, তাকিয়ে দেখলাম না। আপনি যদি 5 বছর তাকিয়ে না দেখেন, আমরাও কিন্তু দলও কিন্তু 5 বছর তাকিয়ে দেখবে না আপনার দিকে, আপনি তাকিয়ে দেখুন সবার দিকে, আমরা সবার দিকে তাকিয়ে দেখব। কাজে লড়াইটা আগামী দিন যদি করতে হয়, প্রথমে নিজেদের মনে রাখবেন লড়বার মতো মানসিকতা, লড়বার মতো শক্তি সঞ্চয় করতে হবে। এবং আপনারা যদি লড়বার মতো শক্তি সঞ্চয় করতে না পারেন কি হবে? আর একটা কথা বলি, আপনার এলাকায় কোন বাইরের লোক এসে কখন কি করে যাচ্ছে আপনি নজর রাখছেন না? এনজিওর নাম করে, বিভিন্ন অন্য অর্গানাইজেশনের নাম করে এলাকায় এলাকায় ঢুকে বাইরের লোক বহিরাগতরা এসে কি কি করে যাচ্ছে খবর রাখেন? বাইরের লোকেরা যখন আপনার এলাকায় আসছে, কোথাও একটা স্কুলে চাঁদা দিচ্ছে, কোথাও আপনাকে কম্পিউটার দেবার নাম করে চলে আসছে, কোথাও গরিব লোককে 2টো শাড়ি কিনে দিচ্ছে, কোথাও 2 কেজি চাল কিনে দিচ্ছে, নজর রাখছেন এগুলো? নাকি সবটাই দিদি নজর রাখবে আর আপনারা চুপ করে বসে থাকবেন? এটা তো কখনো হয় না। আমার যতটা সম্ভব আমি নজর রাখি, কিন্তু আপনাদেরও বলি আপনাদেরও যতটা সম্ভব আপনাদের নজর রাখতে হবে। তার কারণ বিজেপির টাকার অভাব নেই, দেশে কোনো কাজ এরা করে না, এরা জানে ইলেকশনে জিততে গেলে ওদের একটাই ফর্মুলা, ফর্মুলাটা কি? না তো দাঙ্গা লাগিয়ে দাও, হয় দাঙ্গা লাগাও নয় খেলা খেলা যুদ্ধ লাগাও, এই দুটোর একটা করো, করে ইলেকশনটা জিতে নাও, তারপরে পগার পাড়, তারপরে আর তাকিয়ে দেখবে না। আজকে দেশের বেকার সংখ্যা কোথায় চলে গেছে, অর্থনীতির কি হাল, ব্যাংক বেহাল, সরকার বেহাল, মানুষের নিরাপত্তা বেহাল। যে ভারতবর্ষ একদিন পৃথিবীর সেরা ছিল, শুধুমাত্র মনে রাখবেন যে ভারতবর্ষ একদিন পৃথিবীর সেরা ছিল এই কারণে
যে ভারতবর্ষের আন্তর্জাতিক বাজারেও একটা সম্মান ছিল। আজকে ভারতবর্ষের সম্মান কোথায়? তলিয়ে যাচ্ছে। দেশের সম্মান তলিয়ে গেলে আমাদের গায়ে লাগে। এ মাটি আমাদের দেশের মাটি। আজকে সারা পৃথিবী জুড়ে দেখুন, আজকে যেভাবে জাতের নামে জাতা কল তৈরি করেছে, যেভাবে জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে খেলা, যেভাবে জাতের নামে জাতা কল তৈরি করে আজকে সারা দেশে আগুন লাগানো হচ্ছে, মনে রাখবেন আজ কিন্তু দেশ আমার গর্বের দেশ, আজ কিন্তু গর্বের দেশের মধ্যে নেই। সেই জন্য আপনাদের সবাইকে বলছি, লড়াইটা কিন্তু আমাদের কাছে, যতদিন বিজেপি না যাবে, এই দেশ থেকে বিদায় না হবে, ততদিন পর্যন্ত মনে রাখবেন আমাদের লড়াইটা লড়াইয়ের মতো করেই করতে হবে। ভুলে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কারা? এটা বাংলার অসম্মান নয়। বিবেকানন্দের নাম ভুল বলছে? বিবেকানন্দ আমার দেশের মনীষী, হিন্দু ধর্মের উদ্গাতাও বলা যায়। বিবেকানন্দ কথাটার উচ্চারণ দেখেছেন? আমি তো ট্রাম্পকে দোষ দিই না, দোষ আমাদের, আমরা ভালো করে বোঝাতে পারিনি, আমরা বিবেকানন্দের উচ্চারণ শেখাতে পারিনি, আমরা বিবেকানন্দের কথা ঠিক মতো বোঝাতে পারিনি, তাই গান্ধীজির কথা বলতে ভুলে যায় আর বিবেকানন্দকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়, উচ্চারণ করা হয়। এটা আমাদের অসম্মান নয়, দেশকে অসম্মান করা হচ্ছে, দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। যখন যা পারছে ইনস্টিটিউশনের নাম বদলে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। মাত্র কয়েকটা সিটে মেজরিটি পেয়েছে, তাতে দিনকে রাত, রাতকে দিন করে দিচ্ছে। আর যারা লড়াই করছে তাদের আইসোলেটেড করে তাদের মেরে দিচ্ছে। এদেশ আমার দেশ নয়, আমার দেশ মানবতার দেশ, আমার দেশ সংহতির দেশ, আমার দেশ সর্বধর্মের দেশ। আর আমি লজ্জায় মরে যাই যখন দেখি এইখানে সিপিএম আর কংগ্রেস শুধু আমাকে গালাগালি দেয় রোজ। দিল্লিতে তো তোমাদের পার্টি অফিস আছে, দিল্লিতে তোমাদের সংগঠন আছে, এতদিন ধরে দিল্লিতে হত্যাকাণ্ড চলছে, কি মুখ লুকিয়ে বসে আছো? না ভাব করে করে ওদিকে একবার দর্পণে, সামনে একদিকে দর্পণে দেখো আর পেছনে আর একবার দেখো, কংগ্রেসে তো সংগঠন আছে সারা দেশে, কোথাও কোনো প্রতিবাদ নেই। কেন কেন প্রতিবাদ নেই? আজকে প্রতিবাদ করতে আমরা ভুলে গেছি, কোথায় চলেছি আমরা? এই অবস্থা থেকে এই দেশকে যদি বাঁচাতে হয়, মনে রাখবেন এলাকাগুলোকে যুক্ত রাখুন, মানুষে মানুষে ভাগাভাগ করতে দেবেন না। যারা ঘৃণ্য রাজনীতি শেখায় তারা সমাজে কখনো ভালো কাজ করতে পারে না। যারা দিল্লির মতো একটা মিউনিসিপ্যালিটি, দিল্লিটা হচ্ছে একটা ছোট মিউনিসিপ্যালিটির মতো জায়গা, একটা মিউনিসিপ্যালিটি সামলাতে পারে না, এরা নাকি সারা ভারতবর্ষ দখল করবে। আর যত রাগ ক্রোধ ওদের সবই বাংলার ওপর, তার কারণ সামনে বলছে বাংলা চায় বাংলার ভূমিপুত্রদের দেবে, তো আমরা কেউ যেন ভূমির লোক নই, তার মানে কি আমাদের এনআরসি করে তাড়াবে? জিজ্ঞেস করুন, আমরা কেউ ভূমিপুত্র নয়, আপনারা কেউ বাংলার লোক নন, আপনারা বাংলার লোক নন, গজু ভাই আপনি বাংলার লোক, আপনি গজা খেয়ে বাংলা চালাবেন, আর বাংলার ভূমিপুত্র যারা বাংলাদেশ সবাইকে বাদ দেবেন। ইয়াবার কি কথা, বাংলায় ভুলে গেছেন? কাশ্মীরে কাশ্মীর দখল করলেন, আমার ছটা ডেড বডি চলে এলো, যে ছেলে মেয়েগুলো আপেলের বাগানে কাজ করত, আপেল নিয়ে আসতে পারলো না বাড়ির জন্য, রক্ত মাখা ডেড বডি গুলো চলে এলো মুর্শিদাবাদ জেলায়। ভুলে গেছেন? মালদার ছেলেমেয়েরা কাজ করতে গিয়েছিল উত্তরপ্রদেশে, আমাদের এখানে উত্তরপ্রদেশে অনেক ছেলেমেয়ে কাজ করে, কথায় কথায় বলে এখানে চাকরি নেই তাই বাইরে, বাজে কথা কম বলুন। তাহলে এখানকার ছেলেমেয়েরা যারা বিদেশে গিয়ে কাজ করে এখানে চাকরি নেই বলে সেজন্য? উত্তরপ্রদেশের কত লোক এখানে চাকরি করে?
বিয়ার ভাই বোনেরা কত লোক চাকরি করে, রাজস্থান থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, ছত্তিশগড় থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কত মানুষ চাকরি করে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে তারা চাকরি করতে পারে। মালদায় গেল কাজ করতে, সব কটাকে জেলে ভরে দেওয়া হলো, 200 লোক ভয়ে পালিয়ে এলো। আমাদের বাংলার লোকেরা দিল্লিতে কাজ করতে গেছিল, বাঙালি বলে তাড়িয়ে দেওয়া হলো। গেছিল কাজ করতে মালদায়, বাঙালি বলে তাড়িয়ে দেওয়া হলো। গেছিল কাজ করতে উত্তরপ্রদেশে, বাংলার লোক বলে তাড়িয়ে দেওয়া হলো। কেন, আমরা তো কাউকে তাড়াই না, আমরা তো সবাইকে কোলে করে নিয়ে গ্রহণ করি। ইভেন আমি এখনো মনে করি, দিল্লির যারা বিতাড়িত হয়েছেন, ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ, আজকে গৃহহারা, সন্তান হারা, খাদ্য হারা, শিক্ষা হারা, তাদের জন্য আমাদের সাহায্য করবার প্রয়োজন আছে। আমি ডেরেককে বলবো, ডেরেক সুদীপ দা এখানে আছে, কালকে ফিরে গিয়ে আপনারাও আমাদের পক্ষ থেকে একটা তহবিল তৈরি করুন, আমরা সবাই কিছু না কিছু করে দেব। সেই পয়সাটা আমরা দিল্লির যারা ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু হারিয়েছে, আমরা তাদের যতটুকু পারব আমরা সাহায্য করব। 5 পয়সা দিতে পারলেও দেব, 50 পয়সা দিতে পারলেও দেব, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। আমি নিজে 2 মুঠো ভাত খেতে পেলে 1 মুঠো ভাত তাদের আমরা দিতে পারি, 1 মুঠো ভাত নিশ্চয়ই দেব। আর একটা কথা বলি, যারা প্রাণের ভয়ে পালিয়ে গেছেন, থাকার কোনো জায়গা নেই, যদি মনে করেন, আমাদের কখনো মনে করেন, আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমি জানি আশ্রয় দেওয়ার ক্ষমতা, মানুষকে আশ্রয়হীন করে দিতে যারা পারে তারা আশ্রয় দিতে পারে না। আমরা মানবিকতার মন নিয়ে বলছি, এই বাংলা সেই বাংলা, যে বাংলা মায়ের আঁচল দিয়ে সবাইকে ভালোবাসে, চোখের জল মুছিয়ে দেয়, মানুষকে আপন করে নেয়। বিহারিদের তাড়িয়ে দিয়েছে, আমি তো নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীকে বলবো, দেখুন আপনি কত বিহারিকে তাড়িয়ে দিয়েছে, চলে এসছে প্রাণের ভয়ে। আর যোগী ভাই, যোগী ভাই তো কিতনা লোগো কো লেকে যাকে আপ গড়বড় কিয়া, উসমে তো এক এনকোয়ারি হোনা চাহিয়ে, কে এনকোয়ারি করবে, কে এনকোয়ারি করবে? একমাত্র কোর্টের আন্ডারে, সুপ্রিম কোর্টের আন্ডারে নিরপেক্ষ এনকোয়ারি হলে আমরা বুঝতে পারি, তবু একটা এনকোয়ারি হচ্ছে? শুধু একটা পুলিশ কমিশনারকে দিয়ে হয়ে গেল? আমি কেন জেনোসাইড বলছি, বিকজ ইট ইজ স্টেট স্পন্সার্ড। পুলিশ দাঁড়িয়ে থাকলো, দেখলো একজন পুলিশও মারা গেছেন, আমি তার জন্য দুঃখিত, একজন আইবির লোকও মারা গেছে, কেন আমি যারা কাজ করতে যাবে তাদের মৃত্যুর দিকে ফেলে দেবো? যা তা অবস্থা, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সব বন্ধ হয়ে গেছে, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এই জন্যে মনে রাখবেন, আজকে দিল্লিতে করে যদি পার পেয়ে যায়, গুজরাট মডেল নিয়ে এসছে, যে গুজরাট মডেল গুজরাটে হয়েছিল তারপরে এরা পার পেয়ে গেছে, দীনেশ ত্রিবেদী এখানে আছে জানেন, সেই গুজরাট মডেল অ্যাপ্লাই করবার চেষ্টা করছে উত্তরপ্রদেশে, দেখেছেন ক্যানি আন্দোলন করতে গিয়ে 25-30 জনকে গুলি করে মারা হয়েছে। দিল্লিতে সেম কায়দা অ্যাপিল হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। নিজেদের যদি ঠিক না রাখতে পারেন, আর শক্তিশালী হতে না পারেন, আর গর্জে উঠতে না পারেন, তাহলে মনে রাখবেন ওই দিল্লির কায়দায় দিল্লিকার লাড্ডুর পথেই ওরা দেশটাকে সর্বনাশ করে দিয়ে যাবে। একটা সরকার ক্ষমতায় আসতে পারে মেজরিটি নিয়ে, কিন্তু একটা সরকারকে আইন মেনে চলতে হয়, আইন মেনে যারা না চলে, আইন আইনের পথে আমি বিশ্বাস করি, আমাদের কোর্টগুলো যদি একটু বিচারের জায়গাটা মানুষের জন্য আরো ভালো করে শক্তিশালীভাবে তারা যদি আমাদের সাহায্য করেন, আমাদের নয় মানে সাধারণ মানুষকে, দেশের সংবিধানকে, আইন যদি আইনের পথে চলে শায়েস্তা করতে পারে গুন্ডাদের, তার থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। আমি তাই আপনাদের বলি, আগামী বুধবার আপনাদের এই প্রোগ্রাম যেটা নেওয়া হচ্ছে, এটার সাথে সাথেও বেলা 3টে থেকে 4টে, এখন পরীক্ষা সবে শেষ হয়েছে, 1 ঘন্টা প্রতিবাদ মিছিল ধিক্কার জানিয়ে দিল্লির বিজেপিকে,
এক ঘন্টা করে প্রতিবাদ মিছিল, সমস্ত ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস করবে, আর ধিক্কার মিছিলটার নাম হবে ছি ছি। ধিক্কার মিছিলের নাম কি হবে? ছি ছি বিজেপি, ছি ছি। এইটা নিয়ে আগামী বুধবার আপনারা ধিক্কার মিছিল করবেন। সামনে হোলি আছে, দোল আছে, ওরা নানাভাবে প্ররোচনায় পা দেওয়ার চেষ্টা করবে, আপনারা দেবেন না। ওরা রামনবমীর মিছিল নিয়ে অনেক প্ররোচনা করবে, ওদের অনেক টাকা আছে। আপনারা যেমন মিছিল মিটিং করেন, আপনারা আপনাদের মতো করবেন, সংঘাতে যাবেন না। আপনি আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবেন যে আপনি পারেন, এটা মাথায় রাখতে হবে। আগামী দিন লড়বার জন্য তৈরি তো? এলাকা এলাকায় যাবেন। আমার কর্মীদের কাছে আমি একটা কথা বলবো, রোজ অন্তত দুটো করে চায়ের দোকানে বসুন। আর আমাদের সরকার কি করেছে? 34 বছরে বামফ্রন্ট কি করতে পারেনি? আর বিজেপির এই দাঙ্গা লাগানো, ঘৃণা পলিটিক্স, মানুষে মানুষে ভেদাভেদ করা, এত মানুষকে পুড়িয়ে মারা, বলুন তো আগুন যখন লাগে তখন কি আর হিন্দুর ঘরে লাগে আর মুসলমানের ঘরে লাগে না? বলুন তো আমায়, বন্যার জল যদি আসে তাহলে কি বন্যার জল দেখে দেখে মুসলমানের ঘরে ঢোকে আর হিন্দুর ঘরে ঢোকে না? কি দরকার ছিল কে করবার? আগেও তো উদ্বাস্তুরত নাগরিক, অমিত ছাড়া উদ্বাস্তুদের অপমান করছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমার আবেদন থাকবে, আমাদের গালাগালি যত ইচ্ছা আপনি দিন, আমাদের কিছু যায় আসে না। আপনি গালাগালি দিলে মনে হয় আমরা ঠিক করছি কাজটা, সেই জন্য গালাগালিটা খাচ্ছি, আমার কিছু যায় আসে না। কিন্তু আপনারা আমায় বলুন, উদ্বাস্তুরা যারা 1947 সালের পর এসছে, 47 সালের আগে এসছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এসছে, সবাই তো নাগরিক, সবাই তো নাগরিক। আপনি আর কাকে নাগরিকত্ব দেবেন? আপনি কত নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন? আপনারা এই আইনের জন্য 50 জনের ওপর লোক মারা গিয়েছে দিল্লিতে, অনেক ডেড বডি আজও খুঁজে পাওয়া যায়নি, 700 ওপরে শুনছি মিসিং আছে। আমাকে একজন বলছিল, জানি না তারা আদৌ বেঁচে আছে কিনা, অলরেডি কে নিয়ে মারা গেছে কতজন, নাগরিকত্বের নাম করে, অর্থাৎ কত মানুষ মারা গেছে অলরেডি, আসাম ইউপি দিল্লি সব যদি যুক্ত করেন তাহলে 300-400 মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছে। এটা বোঝবার চেষ্টা করুন। নাগরিকত্ব দেবার জন্য তো একটা আইন আছে, অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন যদি ঠিক মতো হয়ে যায়। আজকে নতুন করে আপনাকে কে করতে হলো কেন? কাকা করবেন বলে আর জনগণের রক্ত খাবেন বলে? এইভাবে দেশ চলতে পারে না। আমি পরিষ্কার বলি, সিপিএম কংগ্রেস কি বলছে দেখার দরকার নেই, লোক দেখানো। ওরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, ওদের যত গালাগালি আমি বলেছিলাম, এই বড় লড়াই এসো, আমরা সবাই একসাথে কাজ করি। ওনাদের পছন্দ নয়, ওনাদের বিজেপিকে লাইনে রাখতে হবে। সেই জন্য মনে রাখবেন, বিজেপি 200 সিটকে টার্গেট করে, 294 সিটকে টার্গেট করে না, এটা মাথায় রাখবেন, এটা আপনাদের প্রচারের একটা দিক থাকবে। যেভাবে আমাদের টিম আপনাদের কথা বলবেন, বক্তব্য, সেইভাবে কিন্তু কাজটা করে যাবেন। আর যে কাজ করবেন না সেখানে কিন্তু দল নতুন লোক দেবে, এটা মাথায় রাখবেন। 2021 শুধু লড়াই নয়, 2021 লড়াইয়ের মতো লড়াই করে দেখিয়ে দেবে যে এই বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে কিভাবে ওদের বিদায় দিতে হয় তার ব্যবস্থাও করতে হবে। মহারাষ্ট্রে হারলো, লজ্জা নেই, ছত্তিশগড়ে হারলো, এমনকি লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্রে হারলো, লজ্জা নেই, দিল্লিতে হারলো, লজ্জা নেই। এসেই শুরু করেছে, যা যা আছে সব নিয়ে নাও। আমার তো মনে হচ্ছে দেশ কোথায় যাচ্ছে, প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে? গণতান্ত্রিক অধিকারটাই কেড়ে নিচ্ছে, সংবিধানটাকে ভেঙে দিচ্ছে, আমাদের দেশের ফ্যাব্রিক, ইউনাইটেড সেকুলারিজম পরম্পরা, সেটাকে নষ্ট করে দিচ্ছে। আজকে সবাই কিন্তু কম লোক নয়, শুধু মুসলিম নয়, মুসলিমরা যেমন আছেন, খ্রিস্টানরা আছেন,
বুদ্ধিস্টরা আছেন, খোঁজ নিন বুদ্ধিস্ট ভাইরা, মাত্র দুজনের নাম আছে ওই 30,000-এ যার জন্য এত লোকের রক্ত ঝরলো। খ্রিস্টান কটা আছে? দুটো না তিনটে। লোক দেখানো কিচ্ছু না, আসল উদ্দেশ্য হচ্ছে দেশে একনায়কতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করে শুধু ওরা থাকবে আর কেউ থাকবে না, মানে বিজেপি থাকবে আর কেউ থাকবে না, ওদের তাবিজ নিয়ে দেশে ঘুরতে হবে, আর তা নাহলে আপনাকে দেশ থেকে বিদায় নিতে হবে, নালে প্রাণে মেরে দেবে। প্রতিবাদ করবেন না? ভয় লাগছে তো? ঘুমিয়ে পড়েছেন কেন? আমি তো বাদিকে দেখছি সব চুপচাপ বসে আছে, কথাগুলো কানে যাচ্ছে, তর্জন হবে, গর্জন হবে, লড়াই হবে, দেখাতে হবে, পথে পথে ময়দানে, আমার পরের ময়দানে, জনপথে, গণপথে, কোণের দিকে একদম বসে আছেন যারা, জনপথে, গণপথে, রাজপথে, সারা দেশে কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, মহিলারা, ক্ষেত মজদুররা, আনঅর্গানাইজ সেক্টর, ছাত্র যৌবন, সামাজিক সুরক্ষা, কন্যাশ্রীরা, যুবশ্রীরা, ছাত্রছাত্রীরা, আমার যৌবন, সর্বধর্ম, লড়াই হবে। তাহলে বলুন আমার সাথে, লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই, লড়াই, লড়াই চাই। এই বিজেপি ছি ছি, বিজেপি ছি ছি, বিজেপি ছি ছি, কে কে ছি ছি, এনপিআর ছি ছি। আমি অনেককে দেখছি বলছি না, কিন্তু আওয়াজ গলা থেকে মেলালে, না মেলালে হবে না, হৃদয় থেকে মেলাতে হবে। বলুন একটা লোকও যদি, একটা লোকও লড়াইকে ভালোবাসেন, মনে মনে বললেও বলবেন, এমন যেন না হয় বলছেন না, বিজেপি লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই, লড়াই, লড়াই চাই। দিল্লির দাঙ্গা হলো কেন বিজেপিকে ধিক্কার, গণহত্যা হলো কেন বিজেপিকে ধিক্কার, গণহত্যা হলো কেন বিজেপিকে ধিক্কার, সারা দেশে ধিক্কার, বাংলাতে ধিক্কার, বিহারেতে ধিক্কার, উড়িষ্যাতে ধিক্কার, ইউপিতে ধিক্কার, তামিলনাড়ুতে ধিক্কার, দক্ষিণ দিনাজপুরে ধিক্কার, রায়গঞ্জে ধিক্কার, মালদাতে ধিক্কার, দার্জিলিংয়ে ধিক্কার, কুচবিহারে ধিক্কার, কুচবিহারে ধিক্কার, জলপাইগুড়ি ধিক্কার, আরো জোরে, এত আস্তে কেন আমার গলাটা এত জোরে, জলপাইগুড়িতে ধিক্কার, আলিপুরদুয়ারে ধিক্কার, মুর্শিদাবাদে ধিক্কার, বর্ধমানে ধিক্কার, আসানসোলে ধিক্কার, ঝাড়গ্রামেতে ধিক্কার, মিদনাপুরে ধিক্কার, মিদনাপুরে ধিক্কার, মিদনাপুর পূর্বে ধিক্কার, পশ্চিমেতেও ধিক্কার, বাঁকুড়াতে ধিক্কার, পুরুলিয়াতে ধিক্কার, পুরুলিয়াতে ধিক্কার, এই উত্তর চব্বিশ পরগনা ধিক্কার, ব্যারাকপুরে ধিক্কার, বসিরহাটে ধিক্কার, বনগাঁতে ধিক্কার, এই কল্যাণীতে ধিক্কার, এই বীরভূমেতে ধিক্কার, এই রানাঘাটেতে ধিক্কার, এই কল্যাণীতে ধিক্কার, এই কৃষ্ণনগরে ধিক্কার, এই মুর্শিদাবাদে ধিক্কার, এই শিলিগুড়িতে ধিক্কার, এই তপশিলীদের ধিক্কার, এই তপশিলীদের ধিক্কার, এই তপশিলীদের ধিক্কার, এই আদিবাসীদের ধিক্কার, এই আদিবাসীদের ধিক্কার,
এই হিন্দু মুসলিম ধিক্কার, হিন্দু মুসলিমের ধিক্কার, হিন্দু মুসলিমদের ধিক্কার, এই হিন্দু মুসলিমদের ধিক্কার, এই হিন্দু মুসলিমদের ধিক্কার। সরি, আমার একটা ওয়ার্ড বেরিয়ে গেছিল, হিন্দু মুসলিম না, ওটা হিন্দু মুসলিমদের, হিন্দু মুসলিমদের ধিক্কার, এই শিখ খ্রিস্টানদের ধিক্কার, এই বৌদ্ধ জৈনদের ধিক্কার, কিষাণদের ধিক্কার, এই শ্রমিকদের ধিক্কার, এই স্বাধীনতা সংগ্রামীদের ধিক্কার, এই ছাত্র যৌবনের ধিক্কার, এই ছাত্র যৌবনের ধিক্কার, এই ছাত্র যৌবনের ধিক্কার, এই মা বোনদের ধিক্কার, এই মা বোনদের ধিক্কার, এই পথে পথে ধিক্কার, এই জেলায় জেলায় ধিক্কার, এই ব্লকে ব্লকে ধিক্কার, এই চায়ের দোকানে ধিক্কার, এই ধাবাতে ধিক্কার, এই স্ট্যান্ডে স্ট্যান্ডে ধিক্কার, এই বাজারে বাজারে ধিক্কার, এই তোমার আমার ধিক্কার, এই তোমার আমার ধিক্কার, তোমার আমার ধিক্কার। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, প্রণাম, সালাম সবকিছু জানিয়ে, নমস্তে জানিয়ে বলবো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জোড়াফুল, জয় জোড়াফুল, জয় জোড়াফুল। থ্যাংক ইউ। আজকে আমি টনি এবং টনি একজন সঙ্গীত বিশারদ বাংলার এবং শ্রদ্ধেয় ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা, এরা দুজন তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করতে চায়। আমি সুব্রত বক্সীকে, পার্থ চ্যাটার্জিকে অনুরোধ করব তাদের যোগদান করে তৃণমূল কংগ্রেসে কাজ করবার সুযোগ দিন। অনেক অনেক ধন্যবাদ। আমি অভিষেক প্রশান্ত থেকে শুরু করে বক্সী পার্থদা, সুদীপদা থেকে শুরু করে সুব্রতদা থেকে শুরু করে সবাইকে যারা উপস্থিত আছেন, বিমানদা, আমাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি অলরেডি লেট, আমাকে এখন দৌড়তে হবে, কাজে আপনারা ভালো থাকবেন আর মন দিয়ে পার্টি করবেন, আর এটা সাকসেসফুল করতে হবে, এমনভাবে ভালো করে কাজ করুন যে বিজেপি আপনার দিকে তাকালেই ভয় পালিয়ে যায় ল্যাজ গুটিয়ে, এটা মাথায় রাখবেন।